সালডাল কিছুই নাই, কি দিয়ে যে কি করি। কই গো, কই গেলা? আসো, বাদ দাও, ফেটো কিতা লাগছে? তুমি বসো, আমি ভাত লই আইতাছি। কই গো, কই গেলা? আপনার দুই থেকে অত সময় লাগে? এই গরিব মানুষের হইছে সব জ্বালা। নুনন্তে ফান্তা ফুরায় ভাত কাপড়ের কথা তো বাদই দিলাম। জামাইটা কোনো কাজ কাম করতেছে না, এমন কি ভাত কাপড় জোগাড় করতে পারতেছে না। কি যে করি কিচ্ছু ভাল লাগে না। কই গো, কই গেলা? তাড়াতাড়ি আসো। আর আইতাছি তো, বাদ দিছো? আল্লাহ, কি গো, তুমি ভাত খাইছো না? তুমি খাও, আমি পরে খামো। নে আও না, আমরা একলগে ভাত খাই না গো, স্বামীদের আগে খাইতে হয়, পরে খামো। না, আমি খাও। কি বল, লবণ জমলাই না গো? লবণ নাই, এস্টা লবণ খাইতে হয় না। ডাক্তার কি বলছে শুনো নাই? যে লবণ, এস্টা লবণ খাইলে শুরু করে কোন রকম চলে আসে। এদিকে মায়ের ওষুধ, কোন ওষুধ পাখর আনতে পারতেছি না। ঠিক আছে, কেন পাইতেছি না ওষুধ আনবো? পানি দিয়ে পানি নিয়ে আসো, আর যাওয়ার সময় চারটে বাদ দিয়ে দিও। মন্দিরে গেলে ও পানি নিয়ে আসতেছে না, যাই আমি বাটা নিয়ে আসি। ঘোরো ভাত নাই, সব ভাত আমার খাওয়া দিল, সে নিজে না যাইয়া একটু করে একটা মিশা কথা বললো আমার সাথে। ঘোরো ভাত নাই, সে না খাই আমার সব ভাত খাওয়া দিল। এই গরিবের সংসার, এই লকডাউনের মাঝে দোকানপাট না খুললা সরকার তো দোকানপাট খুলবার দেয় নাই, আর আমরা গরিবের যন্ত্রণা। এত কোন সময় লাগা পানি আনতে? আলহামদুলিল্লাহ, পেট খুশি আল্লাহ খুশি। আচ্ছা বউ, তুমি আমার লগে কত বড় একটা মিশা কথা বলতে পারলা না গো। দুঃখের কথা কি কমু, ঘরে তার চাল ডাল কিছুই নেই, যা ছিল তো মরেইতে দিয়ে দিল। গরুর চাল ডাল নাই তুমি আমার বলবো না? আমি নিয়ে আসতাম বাজার থেকে, আসলে তুমি আমার এত ভালোবাসো আমি আগে জানতাম না। তারপর আমি চেষ্টা করে দেখতাম, এই মন্ডল চাষা করলাম, কিছু টাকা নিয়ে আসবো, যাই না। পান চাইলাম পান দিলা না, তোমার সাথে কিসের প্রীতি,
এগো তোমার সাথে কিসের প্রীতি, এগো তোমার সাথে কিসের প্রীতি, প্রীতি গো তোমার সাথে কিসের প্রীতি, এখন পান সাইলাম পান দিলা না তোমার সাথে কিসের প্রীতি, কইরামতি এখন পান সাইলাম পান দিলা না তোমার সাথে কিসের প্রীতি। আরে সসা পুকুরে বসে গান গাইতেছ? জি স্যার, মোটর দিয়ে এবার খেয়াল লাগি তুমি স্যার, আমি মনে করছি যে কাম কাজ নাই, বের করে গান গাই, কাম কাজ ফলায় গান গাছ। হ্যাঁ না, আমি মনে করছিলাম যে বাড়ি করে কোনো কাম কাজ নাই। আচ্ছা আচ্ছা, কানটা সারেন না, ব্যথা করে না। হ্যাঁ ইল্লিগে ডাকছেন কন? আরে মোটর দিলে বাড়ি তো টাকা হয়, আজকে তারিখ না, টাকা লাগে যাইমু। আচ্ছা আপনার মতন বেমান মানুষ আমি আর জীবনে দেখি নাই। এই যে লকডাউনের মধ্যে মানুষে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, তারপরে আপনি যাইবেন এই টাকার জন্য? ব্যবসা বাণিজ্য কিছু নাই, একটা কথা বলো। কি কথা? আপনার আমি কি কেমন কই কথা, আমি তো কিছুই বুঝতেছি না। আরে কোয়া নি বই কোয়া। আচ্ছা আমি তো আপনার লগে এত বছর ঘুরলাম, তো আমার যদি একটা বিয়ে শাদির ব্যবস্থা করে দিতেন। চুপটা, বিয়ে শাদি? বিয়ে শাদি হয় নাকি? তা আর 5 বছর পরে তোর বিয়া করাইমু। 5 বছর কইতে কইতে তো মনে করেন যে আমার বিয়ের বয়স যাইব, কারণ আমি বুড়ো যাবো কেন? তাই কইছিলাম কি এখনই বিয়েটা করাইলে ভালো হয় না, যে সে কি কন্যা পুরাই দিতেছে নাকি? না কইছিলাম কি চাষা, মনে করেন যে বিয়া শাদি করে নিলে মানে সংসার সংসার হয়ে গেল, বা দেশও কি তা কন্যা পুরে গেছি না, তা বিয়া তো করাই দিয়েছি করে। তুই এনে নি মোটর দিলে বাড়ি। হ্যাঁ দা মোটর দিলে একদিন ডাক দেখো মন্ডল সবাই শুন। না না এটা ধরেন, মোটরলি ভাই বাড়িতে আসুন না, মোটরলি ভাই। হাওলা দিতেন ভাই, খুব উপকার হইতো ভাই। ভাই লকডাউনের মাঝে ব্যবসা বাণিজ্য কিছুই পুলিশ আইসা এমন বাধান দেয় ব্যবসা কর্ম কিভাবে, আমরাই চলতে পারতেছি না ভাই, আপনারা করতে দিই। ও তাহলে তোমার ওর কাছে টাকা নাই না? ঠিক আছে ভাই, যাই ভাই। হ্যাঁ দেখছো বন্ধু, আমাদের কাছে নাই টাকা পয়সা, আর ওই হালাইছে টাকা নিত। আরে ও তো একটা বাটফার, আমাদের কাছে আইছে টাকা নিত। কিরে এইভাবে কি দেখো না চাচা, আপনার যে রূপ যৌবন বাড়তেছে আপনি কি সেটা জানেন? আরে তোরা তো আমার সাথে লাগছে লেগে হই, এখনো তো আমার রূপ যৌবন যায় নাই, এইটা তো তুই দেখতেছ। হ্যাঁ তোর সাইকি তো আর দেখে না। জি চাচা। আচ্ছা কই কি আপনি আরেকটা বিয়ে করেন? কেন তো মনে করেন যে আপনার ছাওয়াল পাওয়াল হয় না যেহেতু, তাহলে আপনি আরেকটা বিয়েই করেন? বিয়ে তো করতাম চাইছে মুই, তোর চাইছে যে আবার কী করবো কী হবে না শাস্তি কী করবো, মনে করুন যে
আপনার একটা বুদ্ধি দিই। আপনার টাকার বাক্স পাইলাইছি চাচা। আরে অনু তো আমরা দুইজন টাকার বাক্স হই। আরে চাচা আপনি তো বুঝতেছেন না, এই যে মর্তুজালি চাচা আপনার টাকার বাক্স না, 20,000 টাকা আপনি পান না? সেদিন তো গেলাম বাড়িতে সুন্দরী বৌদিকে, আপনিও আইলেন আমিও আইলাম, এখন কিন্তু চাচা ছাড়া যাইব না। তাইলে চাচা কি করা যায় আপনি একটা বুদ্ধি দেন। তাইলে এক কাম শুন, ও তো এর বাসাত গিয়েছিলাম, ওর বউ বলছিল টাকা গিয়ে দেয় তো বাড়িতে, আমার বাড়িতে কিন্তু টাকা কিন্তু দেয় নাই। তাইলে চল শালার পুতরে বাইন্ধে আজকে মন পিটানে দিম, টাকা না দিলে বাইন্ধে নিয়ে যাবো। চল চলেন চাচা। এইভাবে টাকা তো দিব না চাচা, কয়েকটা চেষা দেই তারপরে টাকা বাড়ি দিব চাচা। তোর একটা সুন্দরী বউ আছে না? হ্যাঁ চাচা আছে। আমি তো দিছিলাম বিয়ে করতাম। তা হইলে তোর সুন্দরী বউটা আমার দেয়া দে। দেখছেন হালার মতলব কত। আমি আপনার বাতি জানা চাচা, চাচা বাতিজার বউরে কেমনে বিয়ে করবো চাচা? তুই টাকা দেয় না তোর বউ দে চাচা। চাচা আমার কথা শুনেন, ওর কথা শুনেন না, এমনি তো আপনি টাকা নিতে পারবেন না। শালারে চেষা দেন, দেখবেন টাকা টুপুস টুপুস করে বাড়ি আইতেছে চাচা। চাচা একটা কথা শুনুন চাচা। চাচা আমার মায়ের এটার খুব অসুখ চাচা, আমি না পাগলে লাগান ঘুরতাছি 500 টাকার জন্য, কিন্তু কেউ আমার টাকা দেয় না চাচা। এই লকডাউনের মধ্যে আমি ব্যবসা করতে পারতেছি না চাচা। বিশ্বাস করুন চাচা, একটু বিশ্বাস করুন চাচা, দয়া করে আমার ছাইরা দেন। আরে কেউ লয় কেন এখানে লোকটাকে বাইন্ধে নিতেছে কেন? আর চাচা ওরা মারতেছেন কেন? পাতিজা ওর কাছে 20,000 টাকা পাবো, তাই ও আমার টাকাটা দিতেছে না, তাই ওর মারতেছে। ঠিক আছে ওর টাকা আমি দিয়ে দেব, ওকে ছেড়ে দেব। পাতিজা আপনার বাবা ছিলেন একজন মাস্টার, তাই আপনার কথায় ওরে ছেড়ে দিলাম। টাকার জন্য মানুষ এত মানুষ হয়ে যায় আমি আজ নিজের চোখে দেখলাম। চাচা মর্তুজারি নিজে ছেড়ে দিলেন, আর ওই যে মাস্টরের পোলায় রিক্সটা গচ্ছা নিল, ওই টাকাটা কি দিব? আরে মাস্টার সাহেব ছিলেন একজন ভালো মানুষ, মাস্টার সাহেবের কথা এদিক সেদিক হয়েছে না, তাই মাস্টার সাহেবের পোলার কথাই ছেড়ে দিলাম। মাস্টার সাহেবের পোলায় টাকা দিব, ও এদিক সেদিক করবে না। চল চলে চল। আসলে ভাই আপনি অনেক ভালো মানুষ, আপনি কি মাস্টার চাচার ছেলে? জি জি ভাইয়া। যে আপনি আমার যে উপকারটা করছেন কোনোদিন বলতে পারবো না ভাইয়া, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে গিয়া আমার মেয়ে না খুব অসুস্থ, আমার না কিছু টাকার দরকার। আপনি আমরা যখন অত রকম উপকার যখন করছেন আমার আর 500 টাকা দেন ভাই। আচ্ছা কইছেন ঠিক আছে ভাই, এখন যে লকডাউনের মাঝে ভাই আমার অবস্থা ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো না, তবে তোমার যে অবস্থা ভাই বেশি না কম কিছু টাকা দিব ইনশাল্লাহ। ঠিক আছে ভাই চলেন ভাই। এ সমস্ত সিন দেখে আমরা কি শিখলাম, আমাদের দেশের মানুষ এখনো কি সুখে বসবাস করছে নাকি অভাব অনটনায় ভুগছে? আসুন আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করি।